সবাইকে আমন্ত্রণ NBS আন্তর্জাতিক সংবাদে শুরুতেই NBS24.org শিরোনাম মুম্বাই বিস্ফোরণ জাতিসংঘে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত নয়া প্রযুক্তির ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ শত্রুর মনে ভয় ধরিয়ে শক্তি বাড়াচ্ছে ভারত মুসলিম নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ নিষিদ্ধ করছে ফ্রান্স আবারও পরমাণু ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে উত্তর কোরিয়া উত্তরপ্রদেশে কংগ্রেসের পোস্টার গার্ল প্রিয়াঙ্কা বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা কমলা হ্যারিস 2024 সালেও বাইডেনের রানিং মেট হচ্ছেন স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি তালেবানদের আহ্বান দুই দশক পর আফগানিস্তানের হেলমান্দ নদীর পানির হিস্যা পাচ্ছে ইরান এবং ইয়েমেন যুদ্ধ অবসানের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে ইরান দর্শক মুসলিম নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ নিষিদ্ধ করছে ফ্রান্স এ বিষয়ে আপনার মতামত কি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম মুম্বাই বিস্ফোরণ জাতিসংঘে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত রাষ্ট্রসংঘে ফের পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালো ভারত রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের জন্য দায়ী জঙ্গি ও অপরাধীরা পাকিস্তানে পাঁচ তারকা আতিথেয়তা উপভোগ করছে এদের প্রত্যেকে রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া হয়েছে দাউদ ইব্রাহিমের উল্লেখ করে ইসলামাবাদের কড়া সমালোচনা করেন তিরুমূর্তি গ্লোবাল কাউন্টার টেরোরিজম কাউন্সিল আয়োজিত আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী সম্মেলন ২০২২ মঞ্চে দাঁড়িয়ে এই তথ্য তুলে ধরেছেন তিরুমূর্তি তিনি বলেন যে সন্ত্রাস এবং আন্তর্জাতিক সংগঠিত অপরাধের মোকাবিলা করতে হবে ২০২০ সালের অগস্টে সরকার ৮৮টি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী এবং তাদের নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের পর পাকিস্তান প্রথমবারের মতো তার মাটিতে দাউদের উপস্থিতি স্বীকার করে তিরুমূর্তি এদিন বলেন আল কায়দা স্যাংশনস কমিটি সহ রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাগুলো বিশ্বজুড়ে সন্ত্রাসে অর্থায়ন সন্ত্রাসবাদ ভ্রমণ রোধে আন্তর্জাতিক প্রচেষ্টার গতি বাড়িয়েছে তবে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ব্যবস্থাগুলোর বাস্তবায়ন এখনও চ্যালেঞ্জিং তিরুমূর্তি বলেন বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী মঞ্চে ২০০১ সালের ৯/১১ জঙ্গি হামলায় ভারত কড়া পদক্ষেপ ঘোষণা করেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত বরাবরই সরব ভারতীয় দূত বলেন যে ইসলামিক স্টেট আইএসআইএস তার মূল ফোকাস নিয়ে তাদের মোডাস অপারেন্ডি পরিবর্তন করেছে তাদের মূল লক্ষ্য এখন সিরিয়া এবং ইরাকে ভূমি পুনরুদ্ধার করা তাদের সহযোগীরা নিজেদের প্রসার ঘটাচ্ছে বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ায় এদের বিরুদ্ধে একযোগে লড়াই করতে হবে এর আগেও রাষ্ট্রসংঘের মঞ্চে ইসলামাবাদের মুখোশ খুলে দেয় ভারত নয়াদিল্লির প্রতিনিধি জানান একাধিক দেশের সামনে বিশ্ব ফোরামে মিথ্যা ছড়ানোর পাকিস্তানের মরিয়া প্রচেষ্টার উত্তর ভারত সবসময় দিয়ে এসেছে ভারতকে কলুষিত করার মরিয়া চেষ্টা চালানো ছাড়া পাকিস্তানের আর কোনো উদ্দেশ্য নেই এদিন পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দেওয়ার দাবি তোলে ভারত অমরনাথ বলেন পাকিস্তান জম্মু কাশ্মীর এবং লাদাখ সম্পর্কিত ভারতের বিরুদ্ধে অসংখ্য অস্পষ্ট অভিযোগ করেছে এগুলো ভারতের অভ্যন্তরীণ বিষয়গুলোর সাথে সম্পর্কিত তাই এগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না নয়াদিল্লি দিন কয়েক আগেই পাওয়া রিপোর্টে বলছে যে ফের সক্ষমতা বাড়ছে পাকিস্তান ও চীনের বড়দাদা চীনের হাত ধরে আবার প্রকাশ্যে ভারত বিরোধিতার পথে নামতে তৈরি হচ্ছে পাকিস্তান জানা গেছে চীনের থেকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনতে চলেছে পাকিস্তান পাকিস্তান সেনার হাতে খুব তাড়াতাড়ি ওই অস্ত্র পৌঁছে যাবে বলে জানা গিয়েছে চীন থেকে ট্যাঙ্ক বন্দুক যুদ্ধের নানা সরঞ্জাম প্রযুক্তিগত সাহায্য পাচ্ছে পাকিস্তান নয়া প্রযুক্তির ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ শত্রুর মনে ভয় ধরিয়ে শক্তি বাড়াচ্ছে ভারত প্রতিরক্ষা গবেষণায় ফের বড়সড় সাফল্য পেল ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও নতুন প্রযুক্তির ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল বৃহস্পতিবার ওড়িশার বালাসোর উপকূলে ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ হয় এদিন সূত্রের খবর সম্পূর্ণ নতুন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে তৈরি করা হয়েছে এই ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রটিকে ভারতের ডিআরডিও ও রাশিয়ার এনপিওএম এর যৌথ প্রযুক্তিতে তৈরি হয়েছে ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রয়োজনে স্থল জল ও আকাশ তিন স্থান থেকে ক্ষেপণাস্ত্রটিকে ব্যবহার করা সম্ভব ডিআরডিও সূত্রে জানা গিয়েছে সমুদ্রে বা আকাশে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের আক্রমণ রুখে দিতেও সক্ষম ব্রহ্মসের এই সুপারসনিক ক্রুজ মিসাইল ফলে যুদ্ধক্ষেত্রে ভারতের নৌবাহিনী ও স্থলবাহিনী উভয়ে কাজে লাগাতে পারবে এই মিসাইলটিকে চলতি মাসেই আরও একটি ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভারতীয় নৌবাহিনী যেটি সমুদ্র যুদ্ধে বিশেষভাবে কার্যকরী শত্রুপক্ষের সাবমেরিন বা জাহাজের নির্ভুল নিশানায় আক্রমণ করতে পারদর্শী ওই ক্ষেপণাস্ত্র টুইট করে ডিআরডিও জানিয়েছিল নৌবাহিনীর জাহাজ আইএনএস বিশাখাপত্তনম থেকে সমুদ্র যুদ্ধে উপযোগী ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়েছে প্রসঙ্গত ভারতের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র এই ব্রহ্মস ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে প্রথমবার ২০০৫ সালে তৈরি হয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত আনতে পারে সম্প্রতি ফিলিপিন্সের প্রতিরক্ষা মন্ত্রক ভারতের থেকে ব্রহ্মস কেনার জন্য চুক্তি করেছে ব্রহ্মসকে বিশ্বের অন্যতম সেরা সুপারসনিক ক্ষেপণাস্ত্র মনে করা হয় যার নামকরণ করা হয়েছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নামে শব্দের তুলনায় প্রায় তিন গুণ দ্রুত গতিতে ছুটে যাওয়া এই ক্ষেপণাস্ত্রটি শুধুমাত্র বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইলই নয় এর উচ্চ গতির কারণে এটিকে রাডারও ধরতে অক্ষম মুসলিম নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ নিষিদ্ধ করছে ফ্রান্স
ফ্রান্সে আবারও মুসলিম বিরোধী আইন পাশ করার পক্ষে ভোট দিয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। নতুন এই আইনে দেশটির মুসলিম নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ নিষিদ্ধ করা হচ্ছে। এতে বলা হয় খেলার মাঠে ধর্মীয় পরিচয় বহন করা কাম্য নয়, যেহেতু স্কার্ফ পরলে একটি সাম্প্রদায়িক পরিচয় প্রকাশ পায়, তাই নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছেন মন্ত্রী পরিষদের সদস্যরা। বিলটি উত্থাপন করে কঠোর ডানপন্থী দল লেস রিপাবলিকান, আর একে সমর্থন দেন ক্ষমতাসীন দলের সদস্যরা। মন্ত্রিসভায় 160-143 ভোটে বিলটি পাশ হয়। ফ্রান্সের সরকার 2004 সালে সব সরকারি স্কুলে হিজাব এবং অন্য ধর্মীয় পরিচয় বহন নিষিদ্ধ ঘোষণা করলে বহু মুসলিম মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। বহু মুসলিম কিশোরের শিক্ষা জীবনে নেমে আসে অন্ধকার। নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপ ও প্রশ্নবানে অতিষ্ঠ হয়ে ওঠে মুসলিম নারীদের দৈনন্দিন জীবন। আবারও পরমাণু ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বৃহস্পতিবার ইঙ্গিত দিয়ে বলেছে তারা তাদের পরমাণু ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ফের শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ মোকাবেলার জন্য নেতা কিম জং উন আয়োজিত পলিটব্যুরোর বৈঠকের পর পিয়ংইয়ং এমন ইঙ্গিত দেয়। দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম পরিবেশিত খবরে একথা বলা হয়। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানায় দলের সেন্ট্রাল কমিটির পলিটিক্যাল ব্যুরোর বৈঠকে এ ব্যাপারে ফের কাজ শুরু করার সকল কার্যক্রম দ্রুত যাচাই বাছাই করতে সংশ্লিষ্ট খাতকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে পিয়ংইয়ং এর পরমাণু ও আইসিবিএম কর্মসূচির উল্লেখ করা হয় বলে ধারণা করা হচ্ছে। কেসিএনএ জানায় যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতি ও সামরিক হুমকি একটি ঝুঁকিপূর্ণ সীমায় পৌঁছেছে যা উপেক্ষা করা যাবে না। উত্তরপ্রদেশে কংগ্রেসের পোস্টার গার্ল প্রিয়াঙ্কা বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা। ভারতের উত্তরপ্রদেশে লার্কি হু লড় শক্তি হু স্লোগানে নির্বাচনী প্রচারে নেমেছে কংগ্রেস। সেই প্রচারের নেতৃত্বে আছেন প্রিয়াঙ্কা গান্ধী বটরা। প্রিয়াঙ্কার এই প্রচারে পোস্টারে পোস্টারে ছয় লাভ দেশটির বৃহত্তম ওই রাজ্য। দলটির প্রতিটি পোস্টারে শোভা পাচ্ছে উত্তরপ্রদেশের নারী কংগ্রেসের সহসভানেত্রী প্রিয়াঙ্কা মৌর্যর হাসি মুখের ছবি। নারী শক্তির পুনর্জাগরণের আওয়াজ তুলে এবার উত্তরপ্রদেশে বাজি জিততে চায় কংগ্রেস। কিন্তু সেই প্রিয়াঙ্কায় নাকি এবার বিজেপিতে যোগ দেওয়ার পথে। এই প্রিয়াঙ্কা অবশ্য গান্ধী নন, মৌর্য। কংগ্রেসের টিকিট না পাওয়ায় তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে লখনৌর অলিগলিতে কানাকানি হচ্ছে। নিজের দল বদলের ব্যাপারে বুধবার কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের নারী কংগ্রেসের সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা মৌর্য। তিনি বলেন, সম্ভবত আপনাদের কথাই ঠিক, আমি দিন রাত পরিশ্রম করেছি, কিন্তু দেখলাম কাকে টিকিট দেওয়া হবে তা আগে থেকে ঠিক করা ছিল, আমি যোগ্য হয়েও টিকিট পেলাম না। প্রিয়াঙ্কা আরো বলেন, কংগ্রেসের স্লোগান লার্কি হু লড় শক্তি হু, অথচ আমাকে লড়ার সুযোগ দেওয়া হলো না। তিনি জানিয়েছেন খুব দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেবেন। উত্তরপ্রদেশে ভোট যত এগিয়ে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে দলবদলের খেলা। প্রথমে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা সদস্য সহ একাধিক বিধায়ককে ছিনিয়ে নিয়ে এগিয়ে যায় সমাজবাদী পার্টি। বুধবার পাল্টা দেয় বিজেপি। পদ্ম পতাকা হাতে তুলে নেন মুলায়ম সিংহের ছোট ছেলের স্ত্রী অপর্ণা যাদব। বিজেপি নেতাকর্মীরা ভাবছেন কংগ্রেসের পোস্টার গার্লকে ছিনিয়ে নেওয়া সম্ভব হলে অন্যদের ধাক্কা দেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে যাবে পদ্ম শিবির। চলতি বছরের 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে উত্তরপ্রদেশের নির্বাচন, 7 মার্চ পর্যন্ত ভোটের ফল প্রকাশ হবে 10ই মার্চ। কমলা হ্যারিস 2024 সালেও বাইডেনের রানিং মেট হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন 2024 সালের নির্বাচনেও তার রানিং মেট হবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বুধবার এক সংবাদ সম্মেলনে জো বাইডেন এ ঘোষণা দেন। বাইডেন সরকারের মেয়াদ 1 বছর পূর্তি উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 79 বছর বয়সী বাইডেন বলেন, যদি 2024 সালে আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে কমলা হ্যারিসই আমার রানিং মেট হবেন। তবে গত বছরের ডিসেম্বরে কমলা বলেছিলেন, আসন্ন মার্কিন নির্বাচনে আমি বাইডেনের রানিং মেট হব কিনা এ ব্যাপারে এখনো প্রেসিডেন্টের সঙ্গে আমার আলোচনা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে কমলা এই কথা বলেছিলেন। তিনি আরো বলেন, আসলে বিষয়টি নিয়ে আমি এখনো ভাবিনি। ইতিহাস সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কমলা হ্যারিস। স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি তালেবানদের আহ্বান। মুসলিম দেশগুলোর প্রতি আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন আফগান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ। গত 15 আগস্ট তারা নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন। এর সঙ্গে সঙ্গে আফগানিস্তানকে দেওয়া সব বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয় পশ্চিমা দেশগুলো। একই সঙ্গে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে জমা থাকা তাদের অর্থ জব্দ করে যুক্তরাষ্ট্র। ফলে বিদেশি সহায়তার উপর নির্ভরশীল আফগানিস্তানের অর্থনীতি ধসে পড়েছে। এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তালেবানরা ক্ষমতায় গিয়ে কিভাবে স্বাধীনতাকে বিধিনিষেধের জালে আটকে ফেলছে বেশিরভাগ দেশই তা পর্যবেক্ষণ করে। এ অবস্থায় বুধবার রাজধানীর কাবুলে এক কনফারেন্সে দেশের অর্থনীতির ভয়াবহতা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ। তিনি বলেন, মুসলিম দেশগুলোর প্রতি আমি আমাদেরকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে আমাদের স্বীকৃতি দিন, তাহলে আমরা দ্রুত উন্নয়ন করতে সক্ষম হব। আমরা এই স্বীকৃতি কর্মকর্তাদের জন্য চাইছি না, আমরা স্বীকৃতি চাই আমাদের জনগণের জন্য। এ সময় তিনি বলেন, শান্তি ও নিরাপত্তার প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে তালেবানরা। 2 দশক পর আফগানিস্তানের হেলমান্দ নদীর পানির হিস্যা পাচ্ছে ইরান।
আফগানিস্তানের তালেবান সরকার হিরমান্দ বা হেলমান্দ নদীর উপর নির্মিত কামাল খান বাঁধের মুখ খুলে দিয়েছে। দুই দশক পর প্রতিবেশী ইসলামী প্রজাতন্ত্র ইরান এই নদীর পানির ন্যায্য হিস্সা পাচ্ছে। তালেবান সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইরানের সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার বাঁধের মুখ খুলে দেওয়া হয় এবং সেখান থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান বালুচিস্তান প্রদেশের হামুন হ্রদের দিকে পানি এগিয়ে চলেছে। সিস্তান বালুচিস্তান প্রদেশের গভর্নর হোসেন মোদারস খিয়াবানি জানিয়েছেন, দুই থেকে তিন দিনের মধ্যে কামাল খান বাঁধের পানি ইরানের ভূখণ্ডে এসে পৌঁছাবে। তিনি আফগানিস্তানের কোনো কোনো কর্মকর্তার দাবি নাকচ করে বলেন, কামাল খান বাঁধের পানি ইরানকে লক্ষ্য করে ছাড়া হয়েছে এবং এ ব্যাপারে আফগানিস্তানে নিযুক্ত ইরানি প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি, ইরানের জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আফগানিস্তানের স্থায়ী কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই বাঁধ খোলা হয়েছে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত জ্বালানি ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ মানসুর এক ভিডিও বার্তায় বলেছেন, কামাল খান বাঁধের পানি আফগানিস্তানের নিমরুজ প্রদেশে কৃষকদের অনুরোধে ছাড়া হয়েছে। পাঁচ দশক আগে ইরানের সঙ্গে সই হওয়া চুক্তির আওতায় তেহরানকে হিস্সা দিতে এই পানি ছাড়া হয়নি বলে তিনি দাবি করেন। কামাল খান বাঁধের পানি ছাড়ার পদক্ষেপকে ইরানি প্রেসিডেন্টের আফগান বিষয়ক বিশেষ দূত হাসান কাজিমি কোমি স্বাগত জানিয়ে বলেন, ইরান এবং আফগানিস্তানের মধ্যে সম্প্রতি যে চুক্তি সই হয়েছে তার আলোকে তালেবান সরকার এই পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ইরান সফর করেন এবং সে সময় বেশ কয়েকটি চুক্তি সই হয়। 1973 সালে ইরান এবং আফগানিস্তানের মধ্যে নদীর পানি বণ্টন প্রশ্নে একটি চুক্তি হয়। ওই চুক্তির আওতায় ইরান প্রতি বছর 80 কোটি ঘনমিটার পানি পাবে। কিন্তু আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের পর দেশটির নতজন সরকারগুলো ওয়াশিংটনের ষড়যন্ত্রে ইরানের ন্যায্য হিস্সা দিতে অস্বীকৃতি জানায়। কামাল খান বাঁধের মুখ বন্ধ করে দেয়। এর ফলে ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশ মারাত্মকভাবে পানির সংকটের মুখে পড়ে। হামুন হ্রদ শুকিয়ে অনেকটা মরুভূমিতে পরিণত হয়। ইরানে হিরমান্দ নামে পরিচিত হলেও আফগানিস্তানে এই নদীকে হেলমান্দ নদী বলা হয়। ইয়েমেন যুদ্ধ অবসানের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনের উপর 7 বছর ধরে যে বর্বর আগ্রাসন চলছে তা অবসানের জন্য যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে একথা বলেছেন। তিনি বলেন, অবরোধ এবং সামরিক হামলা সংকটের সমাধান দিতে পারবে না, বরং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলবে। এই অবস্থায় ইয়েমেনের উপর আরোপিত অবরোধ ও যুদ্ধাবসানের লক্ষ্যে যে কোনো ধরনের রাজনৈতিক উদ্যোগ নেওয়া হোক না কেন, যা ইয়েমেনের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ বন্ধ করবে এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে, ইরান তার প্রতি সমর্থন দেবে। খাতিবজাদে আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় বলে আসছে যে এ অঞ্চলের সংকট সমাধানের ক্ষেত্রে যুদ্ধ এবং সহিংসতা কোনো উপায় হতে পারে না। তিনি আরো বলেন, শান্তি এবং উত্তেজনা নিরসনের মধ্য দিয়েই কেবলমাত্র আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা আসতে পারে। 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার আরো কয়েকটি আরব মিত্রদেশ দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর আগ্রাসন চালিয়ে আসছে। এতে ইয়েমেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।